الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد سورة المؤمنون ৯১তম آيات الله رب العالمين إرشاد قرآن أعوذ بالله من الشيطان الرجيم ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولا على بعضهم على بعض سبحان الله عما يصفون الله سبحانه وتعالى إرشاد قرآن أعوذ بالله من الشيطان الرجيم ما اتخذ الله من ولد الله كل سنتان غرهن قرنني الله كل سنتان ني كافر ফেরেশতাদের কে আল্লাহর কন্যা বলে মক্কার মুশরিকরা, আবার খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম কে আল্লাহর বেটা বলে, ছেলে বলে, আর ইহুদিরা উজাইর আলাইহিস সালাম কে আল্লাহর ছেলে বলে। তাহলে এরা আল্লাহর সন্তান নির্ধারণ করলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মুশরিকদের প্রতিবাদ করতে গিয়ে আল্লাহ বলেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদ, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি। সূরাতুল ইখলাসের মধ্যে আমরা পড়েছি আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হ্যাঁ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং তার থেকেও কেউ জন্মগ্রহণ করবে না, অর্থাৎ তিনি কোনো সন্তান গ্রহণ করবেন না। কুরআনুল করিমের অনেক জায়গায় এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং মুশরিকদের যাদের মধ্যে এই আকীদা, এই ধারণা, বিশ্বাস যে আল্লাহর সন্তান আছে, তাদের এই বিশ্বাসের আল্লাহ প্রতিবাদ করেছেন। তো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি। এরপরে বলেন ওয়ামা কানা মাআহু মিন ইলাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কোনো ইলাহ নাই, আল্লাহর সাথে কোনো ইলাহ নেই। মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে সালিসু সালাসাহ বলে, তিন আল্লাহর এক আল্লাহ, হ্যাঁ, ঈসাকে আল্লাহ বলে, মারিয়ামকে আল্লাহ বলে, তারা বিভিন্ন জীবজন্তুকে, বিভিন্ন বস্তুকে মুশরিকরা ইলাহ সাব্যস্ত করে, তাদের ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের এটারও প্রতিবাদ করতেছেন, আল্লাহ বলেন ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন, এবং তার সাথে কোনো ইলাহ নেই, আল্লাহ এক এক, হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, একক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। ইজান লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, যদি থাকতো আল্লাহর সাথে যদি আরও কোনো ইলাহ থাকতো, তাহলে প্রত্যেক ইলাহ স্বীয় সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত। কি বলেন? প্রত্যেক নেতা যতজন নেতৃত্ব করে, নেতা সাজে, তাদের কিছু কি থাকে? অনুসারী থাকে না? কিছু অনুসারী থাকে। যখন নেতারা চলে যায় একদিকে, অনুসারীরা তার পিছনে যায়, হ্যাঁ, সবসময় অনুসারীরা নেতার পিছনে পিছনে থাকে, নেতার অনুসরণ করে, অনুকরণ করে, নেতা যেদিকে যায় তারাও সেদিকে যায়, নেতা যা করে তারাও তাই করে, নেতা যা বলে তারাও তাই বলে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ বলেন যে আল্লাহর সাথে তো কোনো ইলাহ নেই, যদি আরও কোনো ইলাহ থাকতো, হ্যাঁ, তাহলে কী হইতো? ইজাল্লা জাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, হ্যাঁ, যদি থাকতো তবে প্রত্যেক ইলাহ স্বীয় সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত, যার যার সৃষ্টি। তাহলে যারা যাকে ইলাহ মনে করে, তাহলে তারাই তার কি সৃষ্টি, তাদের ধারণা মতে, তাদের ধারণা মতে তারাই তাকে সৃষ্টি, সেই তাদেরকে সৃষ্টি করছে। তাহলে তার অনুসারী যারা, তার বান্দা যারা, যাদের যারা তাকে ইলাহ মনে করে, তাদেরকে নিয়ে সে কি হয়ে যেত? আলাদা হয়ে যেত, হ্যাঁ, লা ওয়ালা আলা বাদুহুম আলা বাদিন,
এবং একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করত। এক নেতা আরেক নেতার উপর প্রাধান্য বিস্তার করতে চায়, তার সাঙ্গপাঙ্গ নিয়ে দলবল লইয়া মারামারি কাটাকাটি করে যেভাবেই হোক ক্ষমতা দখল করতে হবে। কী বলেন? হ্যাঁ, একটা এলাকা দখল করতে হবে, একটা অফিস দখল করতে হবে, যা পৃথিবীতে ঘটে। হ্যাঁ, একটা এই বাস টার্মিনাল দখল করতে হবে এক নেতার, আরেক নেতাকে মাইরা ধইরা সেখান থেকে তাড়াইয়া দিয়ে। তো যদি এটাই হয় যে আল্লাহর সাথে অনেক ইলাহ আছে, তাহলে প্রত্যেক ইলাহ তারা যাকে সৃষ্টি করেছে তাকে দিয়ে তারা আলাদা হয়ে যেত এবং এক ইলাহ আরেক ইলাহের উপরে কী করতো? প্রাধান্য অর্জন করতো, হ্যাঁ, জয়যুক্ত হতো, বিস্তার লাভ করতো, প্রাধান্য লাভ করতো। আল্লাহ বলেন কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে যত গুণে গুণান্বিত করে সমস্ত এই মিথ্যা গুণ থেকে আল্লাহ পবিত্র। মুশরিকরা আল্লাহকে যত ধরনের গুণে গুণান্বিত করে মিথ্যা গুণে, হ্যাঁ, আল্লাহ সন্তান আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর কন্যা আছে, আল্লাহর শরীক আছে, হ্যাঁ, গাছ আল্লাহর শরীক, গাবি আল্লাহর শরীক, পাহাড় আল্লাহর শরীক, মাছ আল্লাহর শরীক, কুমির আল্লাহর শরীক, হ্যাঁ, তারপরে কচ্ছপ আল্লাহর শরীক, হ্যাঁ, তারপরে পিসাবরা আল্লাহর শরীক, গাউস কুতুব এরা আল্লাহর শরীক, হ্যাঁ, খাজা আল্লাহর শরীক, নাউজুবিল্লাহ, এরকমভাবে কত কিছুকে তারা আল্লাহর শরীক বানায়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব কিছুর থেকে তারা আল্লাহকে যত গুণে, যে সমস্ত গুণে মুশরিকরা গুণান্বিত করে আল্লাহর দিকে, যে সমস্ত চরিত্র স্বভাব নিসবত করে সম্বোধন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ, ওই সমস্ত গুণ থেকে আল্লাহ পবিত্র, আল্লাহ ওই সমস্ত ত্রুটিতে সংযুক্ত নন, আল্লাহ ওই সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। শুধু তাই নয়, আল্লাহ কি? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি। এই সুবহানাল্লাহি, হ্যাঁ, এখানে মুদাফুন ইলাই হয়েছে, সুবহানাল্লাহি, আল্লাহ মুদাফুন ইলাই মজরুর, এই জন্য এইগুলো এখানেও আল্লাহর গুণ বর্ণনা করা হচ্ছে দেখে, এই জন্য এই বাক্যের মধ্যেও আলিমিল গাইবে, আলিমি ওয়াস শাহাদাতি, হ্যাঁ, আলিমিল গাইবে ওয়াস শাহাদাতি, তিনি গায়েব ও উপস্থিতির জ্ঞানী, সুবহানাল্লাহ, যেটা পৃথিবীর মুশরিকরা যতজনের ইলাহের দাবি করে, ইলাহিয়াতের দাবি করে, তারা কেউ গায়েবের আলেম জ্ঞানী নাই, তারা গায়েব সম্পর্কে কিছুই জানে না, কিছুই বলতে পারে না, হয়তো উপস্থিত সামনে যেটা দেখতেছে সেটা বলতেছে, এরকম বলতে পারে, হ্যাঁ, কিন্তু তাদের অগোচরে, তাদের অসাক্ষাতে, তাদের আড়ালে, হ্যাঁ, গায়েব অদৃশ্য যে বিষয়গুলো, এগুলোর সম্পর্কে তাদের কোনো এলেম নাই। একমাত্র কে রাখে এলেম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য বলতেছে যে আল্লাহই সত্যিকারে ইলাহ, এবং আল্লাহকে তারা যে সমস্ত দোষে দূষিত করে গুণ দেয় ওগুলোর থেকে আল্লাহ পবিত্র, এবং তিনি কি? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি, তিনি গায়ব এবং উপস্থিতির জ্ঞানী, তিনিই একমাত্র জ্ঞান রাখেন। ফাতাআলা আম্মা ইউশরিকুন, সুতরাং তারা যা কিছু শরীক করে তিনি তার ঊর্ধ্বে। তারা যা কিছু আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তার অনেক ঊর্ধ্বে। ওই শরীকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, এবং আল্লাহর জ্ঞান, আল্লাহর শক্তি, হ্যাঁ, আল্লাহর ক্ষমতা সব দিক থেকে আল্লাহর সাথে কারো কোনো, পৃথিবীর কারো কোনো তুলনা হয় না। তাআলা, তাআলাল্লাহ, ফাতাআলা আম্মা ইউশরিকুন, অতঃপর তারা যা কিছুকে, যা কিছুকে আল্লাহর সাথে শরীক করে, যা কিছু বলতে এখানে কোনো কিছু বাদ নেই, যত ধরনের শিরিক আল্লাহর সাথে করা হয় সমস্ত শিরিক থেকে আল্লাহ কি? তার অনেক ঊর্ধ্বে। হ্যাঁ, এখানে এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিচ্ছেন, ওর রব্বি ইম্মা তুরিয়ান্নি
মায়ু আদুন, বলুন হে আমার রব, যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হচ্ছে আপনি যদি তা আমাকে দেখাতে চান। তাদেরকে যে সমস্ত প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে, কাদেরকে? কাফেরদেরকে। কিসের প্রতিশ্রুতি? আজাবের, শাস্তির, আল্লাহর গজবের, হ্যাঁ, জাহান্নামের শাস্তির যে সমস্ত প্রতিশ্রুতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, প্রদান করা হয়েছে, আপনি যদি তা আমাকে দেখাতে চান, হ্যাঁ, ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন রব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ জালিমিন, তবে হে আমার রব, আপনি আমাকে জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাফেরদেরকে, মুশরিকদেরকে জালেম সম্প্রদায় বলা হয়েছে, কারণ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম এবং সবচেয়ে বড় জালেম কারা? যারা কাফের এবং মুশরিক। এই জন্য আল্লাহ রাসূল আব্বুল আলমিন রবি সাল্লাহ আলাইহি সাল্লামকে এই শিক্ষা দিয়েছেন এই দোয়া করার জন্য, রব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ জালিমিন, এটা কিন্তু দোয়া, হে আমার রব, আপনি আমাকে জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করা এবং সকল প্রকারের শিরিক থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা।